আজি ওয়ার্ল্ড নো টোবেকো ডে। ভারতবর্ষত প্রতি বছরে 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখতক অধিক মানুষ টোবেকো কনজামশনের ফলত মৃত্যুবরণ করে। স্মোকিং আর নন স্মোকিং এই দুবিধ টোবেকোর ভাগ, আর এই দুটা ভাগর ম্যাক্সিমাম স্মোকিংয়ের যেটু হেবিট তার ফলত বেমারের সৃষ্টি হয়, বিশেষকে ক্যান্সার আর অন্য ক্রনিক ডিজিজসমূহ দেখা যায়। তার উপরেও চকু তথা অন্যান্য অঙ্গসমূহতো বিশেষ ক্ষতিসাধন করে। এই বিষয়ে আজি আমি বিতংভাবে আলোচনা করিম। বিশেষকে মস্তিষ্ক আর চকু লগতে নাক মুখ ডিঙিত কেনে ধরনের প্রভাব বিস্তার করে এই টোবেকোয়ে, সেই বিষয়ে আমি আলোচনা করিম। আপনাদের ভিডিওটি শেষলকে চাও আর আমার এই ভিডিওটি করার উদ্দেশ্যটি সফল করক। ধূপাত বা ধপাত সম্পর্কে ধূপাত জাতীয় যে প্রোডাক্ট, তিনটা কথা আমার মনত আহে। এটা হল ডিজিজ, এটা হল ডিজেবিলিটি, এটা হল ডেথ। ধপাত ব্যবহার করার ফলত বেমার হয়, ডিজেবিলিটি হয় আর ডেথ হয়, এই তিনটা মেইন লিডিং কজ। তথাপিও আমি বা সর লীবিলাকে আজিকালি স্কুলিয়া বা কলেজের লীবিলাকে ব্যবহার করে, কারণটো কি? এই আমার মনস্থুদনিকার ইমান বেয়া বস্তু তথাপি আমি ব্যবহার করো, যে আমার এটা সদায় এটা থাকে, আমি বেয়ার প্রতি সদায় আকর্ষিত হোক, এই এটা আমার মানে এটা হিউম্যান বিহেভিয়ার। কিন্তু কিয় হয় এটা? ধপাতত আমার এটা বস্তু থাকে, এইটা হল নিকোটিন। আপনাদের হয়তো শুনেছে, যেটা ধপাত সেবন করা হয় যিকোন ধর সাধা খাই বা স্মোকিং বা বিড়ি যিয়ে নহক, তেতিয়া এই নিকোটিন পদার্থটো কেমিক্যালটো মানুষের শরীরত প্রবেশ করার পিছত যেনেকৈ উশাহত বা ব্লাডত গুছি যায়, যেটা রক্তত যায়, রক্ত প্রবাহিত হয়ে ব্রেইনত যায়। ব্রেইনত কিছু সেন্টার থাকে, রিওয়ার্ড সেন্টার থাকে, আর এই রিওয়ার্ড সেন্টার বা কোষবিলাকত এই নিকোটিনে ডোপামিন জাতীয় এটা হ্যাপি মলিকুল বলে কোয়া হয়, হ্যাপি মলিকুল। ডোপামিন ইয়াক অ্যাক্টিভেট করে, ডোপামিন রিলিজ আরম্ভ করে, আর ডোপামিন যেটা রিলিজ হয় বাড়ি যায়, এটাই মানুষে মানে এটা এটা ভাল এক্সাইটমেন্ট হয় আর ভাল লাগা একটা ভাব হয়, যার কারণে এই ধপাতটো এবার খাওয়ার পিছত মানে মানুষে আকো ব্যবহার করে। এই যে হ্যাপি মলিকুলটো যেটা রিলিজ হয়, নিকোটিনে রিলিজ করে, তেতিয়াই আরম্ভ করে আর আকো এবার আরম্ভ করে। এটা আমার বৈজ্ঞানিক মানে তথ্য, এই এইটো কারণে মানুষের তারমানে বিহেভিয়ারটা আকো রিপিটেশন হয়। আকো যেটা এই ধপাতটো ব্যবহার করব বা সিগারেট বিড়ি সিগারেট বা গুটখা ব্যবহার করব, কিছুদিন ব্যবহার করার পিছত কি হয় যে হঠাৎ যদি এই ধপাতটো এরি দিয়ে, তেতিয়া কি হব, তার উজ্জ্বল সিমটম বলে কোয়া হয়। উজ্জ্বল সিমটম, উজ্জ্বল সিমটম কি? কোনো একটা বস্তু যদি ব্যবহার করে থাকে, তেতিয়া তার ফিজিওলজিক্যাল বা সাইকোলজিক্যাল কিছু সাইন সিমটম দেখা দিয়ে। সাপোজ যদি বিড়ি খাওয়া মানুষ এজন বা সিগারেট খাওয়া মানুষ এজনে যদি হঠাৎ সিগারেট খাব এরি দিয়ে, বন্ধ করে দিয়ে, তেতিয়াহলে মানুষজনের টোপনি নহয়, প্রথমতে ভোক নলগা হয়, টেনশন হয়, এনজাইটি হয়, এনেকুৱা বিভিন্ন ধরনের শারীরিক বা মানসিক প্রবলেম হয়, আর যে প্রবলেমটো তার মানে বিয়ার করব নয়, সহ্য করব নয়, এই সহ্য করব নার ফলত মানুষজনে আকৌ তার মানে ধপাতটো ব্যবহার করে, বিড়ি বা সিগারেট বা গুটখাটো ব্যবহার করে। এই এটা মানে উজ্জ্বল সিমটমের কারণে ধপাতটো আর বারে বারে ব্যবহার করে। আরো একটা কথা আছে, ক্রেভিং। ক্রেভিংটো হল কি, একটা সময় যদি ধরল ধপাতটো রাতেপা শুয়ে উঠিয়ে মানুষ এজনে কি ধপাত বা বিড়ি এটা সিগারেট স্মোক করলে আর পায়খানা করব বাথরুমত যায়, আমার একটা অভ্যাস আছে যে বিড়িডাল খালে বা সিগারেটডাল খালে পায়খানা করব যায়, এনেকা একটা আমার মানে বহুত অভ্যাস আছে। এই তার মানে যদি বিড়িডাল নাপায় সেইখিনি সময়ত ব্রেইনত এনেকা হয় যে মই বিড়িডাল খাব লাগিব, সিগারেটডাল খাব লাগিব, দ্যাট ইজ কল ক্রেভিং। আর এই ক্রেভিংটোর কারণে বারে বারে মানুষজনে বিড়ি বা সিগারেট বা ধপাত বা গুটখা ব্যবহার করে। এই তিনটা ফ্যাক্টরের কারণে মানুষে রিপিটেশন হয়, মানে ধপাত বা ধপাত জাতীয় বস্তু ব্যবহার করে, যার ফলত তার মানে মানুষে আলটিমেটলি মানুষজনে ডিপেন্ডেন্ট হয়, দ্যাট ইজ কল ডিপেন্ডেন্স। আমরা সাইটিক ভাষা ডিপেন্ডেন্স কয়, আর ডিপেন্ডেন্স ইজ নট এ বিহেভিয়ার, ইটস এ ডিজিজ আর বেমার। আর বেমারটো যেটা বেমার হব, তেতিয়াহলে ট্রিটমেন্টের কথা আহিব। আমি ভাবোগে এইটো ধপাত বা সিগারেট খাইছে, হেবিট হিসেবে হেবিট হব প্রথমতে, তারপর ইটস এ ডিজিজ,
আর যেটা বেমার হব সেটা বেমারের ট্রিটমেন্ট করব লাগিব। চকু হইছে আমার দেহর একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। থপা ঠেওনের ফলত চকুত কি ধরনের প্রভাব পড়ে সেই বিষয়ে আজ জানিবলৈ আমি আমার এই অনুষ্ঠানলৈ আমন্ত্রিত করে আনিছো এগারী চকু বিশেষজ্ঞ। আহকসুন আমি সেই দিকবর বিষয়ে জানিবলৈ চেষ্টা করো। সমীক্ষা যদি আমি চাও যে দেখা যাব যে 1.1 বিলিয়ন পপুলেশনস দে আর স্মোকার্স থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যেটা ফিগার আমার গোটেই পপুলেশনের সাত ভাগের এক ভাগ মানুষ বলে কব পারি। তো ইমান বৃহৎ সংখ্যক মানুষ আজি মানে স্মোকার মানে হেবিট ফর্ম হয়ে গেছে, তেওঁলোকে মাদক দ্রব্য সেৱনত ব্যস্ত। তারে 7 মিলিয়ন মানুষ আমার কি হয়েছে মানে মৃত্যুমুখত পড়ে আছে। তোমার মাদক দ্রব্য সেৱনের যদি ভয়াবহতা এই যদি আমি চাও তাহলে দেখিম যদি কোনোবাই এটা সিগারেট খাইছে তেতিয়াহলে তার জীবনের আয়ু 11 মিনিট কমি যায়। যদি তেনেকে 20টা সিগারেট খাইছে তেতিয়াহলে 3 ঘন্টা 45 মিনিট মান জীবনের আয়ু কমি যায়। ঠিক তেনেকে যদি 200 সিগারেট কোনোবাই খাইছে তার মানে 1.5 ডেজ মানে জীবনের আয়ু কমি যায়। সেৱনেরপরা বিশেষকে আমি সকলে জানো যে আমার মেইনলি মানে লাং ক্যান্সার, মানে লাং ক্যান্সার যদি হয় তার মেইনলি 90% ডেথ আর ডিউ টু স্মোকিং। আমার হাওফাওজনিত যেখানে বেমার তার 80% আমার স্মোকিংর পরাই হয়ে আছে। ঠিক তেনেকে আমি যদি চাও যে আমার হার্টর যেখানে প্রবলেম, যেখানে আমি এইখানে কথা সাধারণত আমি মানে সকলে জানো হার্টর প্রবলেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ মানে স্মোকিং, 3 গুণ রিস্ক ফ্যাক্টর বাড়ি যায় হার্টর প্রবলেমের কারণে, মে লেড টু হার্ট ফেলার। তো আমি এইখানে গোটেখিনি জানো, কিন্তু কথাটা হল যে অকল এই লাং হার্ট আর সিওপিডি এনেকা ধরনের এই প্রবলেমবিলাকে জড়িত নয়। ইনফ্যাক্ট আমার গোটেই বডি ইচ এন্ড এভরি অর্গেন অফ দ্য বডি আর এফেক্টেড ডিউ টু স্মোকিং অ্যালং উইথ বিশেষকে আমার চকু, যেহেতু মই চকু বিশেষজ্ঞ মই চকুর উপর দুখা কবলে যত্ন করি। এটা চাওক যেহেতু সাইট টিটেনিং মানে ভিজন লস আমার স্মোকিংরপা কেনেকে হব পারে, সো তারে কিছু মেইন জটিল সমস্যা আছে। তো তার ভিতর যদি কোনোবাই মাদক দ্রব্য সেবন করে আছে তো দে আর 30-40% মোর প্রোন টু ডেভেলপ ক্যাটারেক্ট, তেওঁলোকৰ কেটেক ছানি পড়ার যদি প্রবণতা সেই মানে 3-4 ফোল্ড মানে বাড়ি যায়। ডিস্টিলেটেড মেকুলার ডিজেনারেশন যদি ARMD বলে কোয়া যায় সেটা মানে সিগারেট সেৱনের ফলত মানে 2 গুণ বৃদ্ধি পায়। ঠিক তেনেকে এডভান্স AMD 3 গুণ বেশি বাড়ি যায় কম্পেয়ারিং টু দ্য নন স্মোকার্স। তো আমার আর একটা কন্ডিশন আহি যাব পারে সেটা আমি UVITIS বলে কও। তো UVITIS মানে 2 টাইমস মোর প্রোন টু ডেভেলপ ডিউ টু স্মোকার্স কম্পেয়ারিং টু দ্য নন স্মোকিং পার্সন। স্মোকার আসলে 2 ধরনের, একটিভ আর পেসিভ স্মোকার। আমি যেটা নিজেই সিগারেট সেবন করি সেয়া হয়েছে একটিভ স্মোকিং। আর আমার সিগারেটর ধোয়া যেটা বেলেগক ক্ষতি করে বা ওসর থাকা মানুষের ওসরলে যায় ধোয়াখিনি সেয়া হয়েছে পেসিভ স্মোকিং। পেসিভ স্মোকিংত বিশেষকে ক্ষতি সাধন হয় প্রেগনেন্ট উমেন আর আমার শিশুসকলের, তেওঁলোকৰ যথেষ্ট ক্ষতি সাধন হয়। গতি এই যে বিষয় ভাবিবলগীয়া কথা বহুত আছে এই টবেকো আমি খোৱাৰ উপর। সকলে জানে ইন্ডিয়াত মোর দেন 1 মিলিয়ন অফ পিপুল আর ডাইং ফ্রম টবেকো ইঞ্জেকশন এন্ড ইটস ডিফারেন্ট প্রডাক্ট। এইখিনি তো আমি মরার সংখ্যাটাই কৈছো, কিন্তু তার বাহিরেও বহুত কিছু প্রবলেম আছে, ডিজিজ আছে যুর ক্রিয়েট করে আমার ডে টু ডে লাইফর যে হেলদি লাইফ স্টাইল সে ডিস্টার্ব করে। তো সেইকাৰণে মই একফালেরপরা কব খুঁজেছো কি কি ইফেক্ট হব পারে টবাকো ইঞ্জেকশনেরপরা। প্রথমে আমার যে টেস্ট এন্ড স্মেল সেন্সেশন আছে সেইটুক ডিস্টার্ব দিয়ে, তারপর ডিফারেন্ট টাইপ অফ ইনফেকশন ইন ডিফারেন্ট পার্টস অফ ENT রিলেটেড পার্টস হয়, যে আমার অরাল এন্ড ফেরেন যে ফেরেনজাইটিস এন্ড অরাল মিকোজাত ইনফেকশন করে,
ফেরেঞ্জাইটিছ হলে মানুহবোৰে কলৰ বিষ হৈ থাকিব, তাৰপিছত আপোনাৰ লেৰিংছত ইনফেকশ্যন কৰে, লেৰিংছত ইনফেকশ্যন কৰিলে মানুহবোৰৰ ভইচ চেঞ্জ হৈ যায়, তাৰপিছত আমাৰ নাকত ইনফেকশ্যন কৰিব পাৰে বা এলাৰ্জি ৰিলেটেড ইনফেকশ্যন কৰে নাকত, যিটোৰ কাৰণে চাইনোচাইটিছ বা এলাৰ্জি চিমটমবোৰ আহি থাকে। পিছত কাণত ইনফেকশ্যন কৰে, কাণত ইনফেকশ্যন কৰিলে আমাৰ পেচেণ্টবোৰৰ ডিক্ৰিজ হিয়াৰিং, কাণত কমকৈ শুনা পাব, বা কাণৰ পৰা ডিফাৰেণ্ট টাইপ অফ ডিছচাৰ্জ হৈ থাকিব পাৰে। তো এনেকুৱা ডিফাৰেণ্ট টাইপ অফ ইনফেকশ্যন আমাৰ ডিফাৰেণ্ট পাৰ্টছ অফ ইএনটি পাৰ্টছত কৰি থাকে। ছেকেণ্ডলি আমাৰ কি কৰে, আমি সকলোৱে জানো যিটো ডিফাৰেণ্ট মানে নাক কাণ গলৰ ডিফাৰেণ্ট কেঞ্চাৰ মোষ্ট কমনলি এইবোৰ টবেকো ইনজেকশ্যনৰ পৰা হয়। সেইটো এটা ডাঙৰ প্ৰব্লেম, সেইটোৰ কাৰণে বহুত পেচেণ্ট মানে বহুত ছিভিয়াৰিটিত গুচি যায়, তাৰপিছত ৰিভাৰ্ছ হোৱাটো বহুত কষ্ট হয় আৰু এণ্ডত যায় ডেড হয়। আৰু যদিও ৰিভাৰ্ছ হয় ইনিচিয়েল ষ্টেজ অফ ট্ৰিটমেণ্ট ডিফাৰেণ্ট আফটাৰ ডিফাৰেণ্ট প্ৰচিডিউৰ মানে অপাৰেশ্যন, তেতিয়া মানুহটো ডে টু ডে লাইফত বহুত ইফেক্ট কৰে। মানুহবোৰে খাব নোৱাৰিব, খালেও আপোনাৰ প্ৰপাৰলি আমি যেনেকৈ ডেইলি লাইফত খাওঁ সেইটো খোৱাত ডিষ্টাৰ্ব পাব, প্লাছ মানুহবোৰৰ যিটো ষ্ট্ৰাকচাৰ অফ ফেচ সেইবোৰ ডিফাৰেঞ্চ হৈ যায়। তাৰপিছত আৰু কি প্ৰব্লেম কৰিব পাৰে মানুহবোৰে, এইটোৰ পৰা আপোনাৰ ব্ৰিদিং প্ৰব্লেমো হয়, ৰাতি শ্লিপিং ডিষ্টাৰ্ব হয়, এনেকুৱা ডিফাৰেণ্ট টাইপ অফ প্ৰডাক্ট যদি টবাকৰ ইনজেকশ্যন কৰে ডিফাৰেণ্ট টাইপ অফ প্ৰব্লেম ফেচ কৰে। সেইকাৰণে মই চবকে ৰিকুৱেষ্ট কৰিব খুজিছোঁ, আপোনালোকে যিমান সোনকালে পাৰে, যিকোনো মানুহে অলৰেডি ইউজ কৰি আছে ডিফাৰেণ্ট প্ৰডাক্ট অফ টবেকো, সোনকালে এভইড কৰক। যিবোৰ মানুহ এতিয়ালৈকে লোৱা নাই ফিউচাৰত যাতে নলয়, আৰু আমি সকলোৱে যিমান পাৰোঁ এভইড অল দ্য টবেকো এণ্ড ইটছ প্ৰডাক্টছ, চ' ডেট উই কেন এনজয় হেলদি লাইফ লং লাইফ। এতিয়া এইকাৰণে আজিকালি মডাৰ্ণ ট্ৰিটমেণ্ট ওলাইছে, ডি এডিকশ্যন চেণ্টাৰ আজিকালি ঠায়ে ঠায়ে ওলাইছে, আপোনালোকে জানে। বিশেষকৈ চাইকাট্ৰিষ্ট, চাইক'লজিকেল কাউন্সেলিং হ'ব লাগিব, চাইক'লজিষ্টৰ লগত চাইকাট্ৰিষ্টৰ লগত কাউন্সেলিং কৰিব লাগিব, ডি এডিকশ্যন চেণ্টাৰত আপোনালোকে ট্ৰিটমেণ্ট ল'ব পাৰে। আমাৰ দুটা ট্ৰিটমেণ্ট আছে, এটা হ'ল কাউন্সেলিং, এটা হ'ল ফাৰ্মাকোথেৰাপি। কাউন্সেলিং হ'ল এডভাইচ দিয়া, মানুহৰ লগত কথা পাতিবলৈ, মানুহটোৰ লগত প্ৰব্লেম কি হৈছে, তেওঁ ভিতৰুৱা কি প্ৰব্লেম আছে, কিয় এৰিব পৰা নাই, এই গোটেইখিনি কথা তেওঁৰ লগত মানে আলোচনা কৰি তেওঁক এটা আমি সমাধান দিব পাৰি, বহুত ফলপ্ৰসূ। আৰু কাউন্সেলিঙে বহুত ক্ষেত্ৰত তাৰমানে 50% মানে ধপাত এৰাৰ কাৰণে বা ধপাত জাতীয় বস্তু ব্যৱহাৰ কৰাৰ এৰাৰ কাৰণে বহুত হেল্প কৰে। ৱৰ্ল্ড ন' টবাকো ডে 2024ৰ থিমটো হৈছে প্ৰটেক্টিং চিলড্ৰেন ফ্ৰম টবেকো ইণ্ডাষ্ট্ৰি ইণ্টাৰফেৰেঞ্চ। অৰ্থাৎ বৰ্তমান নৱপ্ৰজন্ম যিদৰে টবাকো অৰ্থাৎ ধপাত সেৱনৰ প্ৰতি আকৃষ্ট হৈছে, সেয়ে আমাক আহ্বান জনাইছে যে নৱপ্ৰজন্মৰ মাজত সজাগতা সৃষ্টি কৰি এখন ধপাতমুক্ত পৃথিৱীত শান্তিমতে সকলোৱে যাতে জীয়াই থাকিব পাৰে আৰু নৱপ্ৰজন্মই যাতে ইয়াৰ বিৰুদ্ধে মাৰ বান্ধি থিয় দিব পাৰে, তাৰ কাৰণে আমি তেওঁলোকক ৰক্ষা কৰিবলৈ এক সুন্দৰ আহ্বান এইবাৰৰ এই থিমটোৰে জনোৱা হৈছে। আহক আমি সকলোৱে মাৰ বান্ধি থিয় হওঁ ধপাতৰ বিৰুদ্ধে।